আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ খুব ভোর থেকেই এই ব্লগটা শুরু করেছি। বৃষ্টির কারণে আমার বারান্দার নাজেহাল অবস্থা ছিল, কিন্তু আজ কদিন ধরেই ওয়েদার এত সুন্দর ছিল তাই আজ মন চেয়েছিল বারান্দাটিকে সুন্দরভাবে সাজাতে। তাই আমি আমার মনের মতো করে বারান্দাটাকে একটু সাজিয়ে নিয়েছি। আপনারা দেখেছেন আমার অনেকগুলো গাছ আছে, তাই বৃষ্টির সময় এগুলোকে একবার উপরে নিচে নামিয়ে রাখতে রাখতে আমার গাছগুলোর নাজেহাল অবস্থা ছিল। সংসারে নানা ব্যস্ততার মাঝে আজ আমি আমার ব্যালকনিটিকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। অনেকদিন পর ব্যালকনিটিকে সাজানোর পর আমার মনের মধ্যে একটি শান্তি কাজ করছে, আর কী যে আনন্দ লাগছে তা বলে বোঝাতে পারবো না। আর এই ব্যালকনিটি আমি কীভাবে সাজিয়েছি তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। সুন্দর একটি আবহাওয়ায় আজ এভাবে আমি আমার বারান্দাটিকে সাজিয়ে নিয়েছি। বারান্দায় কিছুক্ষণ সময় কাটানোর পর আমার ঘরের ভিতরে যে ইনডোরের গাছগুলো ছিল তা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। গাছের পরিচর্যাগুলো আমি ঘুম থেকে উঠেই করে ফেলি। কদিন পরপরই এই গাছগুলোকে আমি পানি চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে ফেলি। এসব ছোটোখাটো কাজগুলো আমি সকালবেলায় করে ফেলি, যাতে সারাদিন গাছ নিয়ে আর চিন্তা করতে না হয়। আমার এই ছোট ছোট কাজগুলো যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও দিব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে চলে আসবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার সম্পূর্ণ ভিডিও ও প্রিভিয়াস ভিডিও দেখে আসবেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরিবারের সদস্যরা এখনও সবাই ঘুমাচ্ছে, তাই আমি সকাল সকাল ওদের জন্য ডিম পরোটা বানিয়ে নিচ্ছি। এই ডিম পরোটাটি আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই ওদের জন্য বানিয়ে নিচ্ছি যাতে ওরা উঠলে সাথে সাথে খেয়ে ফেলতে পারে। আর এটি বানানো খুবই সহজ। সকালবেলা বাচ্চাদের এই মজাদার নাস্তাটি বানিয়ে দিলে মায়েদের তেমন কষ্টই হবে না। এটি দেখতেও যেমন সুন্দর এবং খেতেও অনেক মজা। আমার এই মজার মজার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছাতে বহু গুণে সাহায্য করবে। সকালবেলা বড় ছেলে এই নাস্তাটি খেয়ে কোচিংয়ে চলে গিয়েছিল, আর আমি আমার জন্য বানিয়ে নিয়েছি এগুলো। মেজো ছেলে ও ছোট ছেলে ঘুম থেকে উঠলে খুব ব্যস্ত হয়ে যাব, তাই নিজে নিজে একা সকালে নাস্তা সেরে নিয়েছি। যাদের ছোট বাচ্চা আছে ঘরে তাদের সকালে নাস্তা খাওয়ানো কতটা যে কষ্টকর তা আমরা মায়েরা বুঝি। আর নাস্তা খাওয়ার পর এক কাপ চা খেয়ে সারাদিনের কর্মব্যস্ত জীবন শুরু করে দেব। আমার বাচ্চাদেরকে সকালে নাস্তা খাইয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আমার বড় ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আমার বড় ছেলে নাসিরাবাদ বয়েজ স্কুলে পড়ে, যা সানমারের সামনে অবস্থিত। স্কুলের প্রবেশ পথে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, যা আমার থেকে দেখতে খুবই ভালো লেগেছে, তা আপনাদের সাথে শেয়ার করেছি। স্কুলেই অনেক ধরনের পাতাবাহার ও ফুলের গাছ আছে। প্রতিদিন স্কুলে আসলে আমি এই জায়গাটিতে একটু হেঁটে যাই, কারণ এই জায়গাটি আমার অনেক ভালো লাগে। আমরা যারা গাছ পছন্দ করি এবং গাছের ফুল পছন্দ করি তাদের কাছে এই জায়গাটি খুবই পছন্দনীয় হবে। বছরের শুরুতে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এখানে, কিন্তু যত্নের অভাবে অনেকগুলো গাছ মরে গেছে।
স্কুলের পাশে বাচ্চাদের খেলার জন্য অনেক বড় একটা মাঠ আছে, যেখানে প্রত্যেকটি বাচ্চা খেলাধুলা করতে পারে। স্কুলের প্রবেশপথে বিরাট একটি গাছ আছে, এই গাছটির নাম আমি জানি না, এটি দেখতে অনেক সুন্দর। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লেগেছে আমার এই ছোট ব্লগটি। বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে আজ আমি আপনাদের একটি নতুন জায়গায় নিয়ে যাব। আমি প্রায় হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসি। এই জায়গাটি আমার ছেলের স্কুলের অনেকটাই কাছে। এখানের মালাই চাটি খুবই মজা। আপনারা যারা মালাই চা পছন্দ করেন তারা এখান থেকে মালাই চা খেয়ে যেতে পারেন। এই মালাই চাটি বিভিন্ন দামে পাওয়া যায়। চা খেতে খেতে সুন্দর একটি দুপুর উপভোগ করেছি যা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই জায়গাটির নাম হলো ফিনলে স্কোয়ার, যা চট্টগ্রামের 2 নম্বর গেটে অবস্থিত। আড্ডা দেয়া, গল্প করা ও বন্ধুবান্ধব মিলে সময় কাটানো এই জায়গাটি একটি বেস্ট জায়গা। খুবই ছোট পরিসরে হলেও এ জায়গাটি দেখতে খুবই সুন্দর। আমার ভিউয়ার্স আপু ও ভাইয়ারা যদি চট্টগ্রামে এসে থাকেন তাহলে এ জায়গাটিতে এসে একটু ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার সাধ্য মতো এই জায়গাটির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরও কেমন লেগেছে। সংসারের কর্মব্যস্ত জীবনে নিজেকে একা একটু সময় দিয়েছি আজ। ফিনলে স্কোয়ারে একটু সময় কাটিয়ে আমি একটু শপিংয়ে যাব। শপিংয়ে গিয়ে একটি দরকারি জিনিস কিনেছি যা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ইউটিউবার আপুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি নিয়েছি, আর যারা এখনও চেনেননি আমি তাদের বলে দিচ্ছি আমি কি নিয়েছি। এটি হলো রিং লাইট ও একটি টাইপয়েড। আমি যেহেতু ইউটিউবার তাই নতুন নতুন ব্লগ করার জন্য আমাদের এই জিনিসগুলো লাগে, তাই আজ কিনেই ফেলেছি। আমরা যারা ভিডিও করি তাদের জন্য এই জিনিসগুলো খুবই দরকারি। আর এই জিনিসটি কীরকম আমি তা দেখিয়ে দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে এটি দিয়ে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের সামনে। আমি এতদিন পর্যন্ত যে টাইপডগুলো ইউজ করেছি সেগুলো খুব ছোট ছিল, সেজন্য ভিডিও করতে গিয়ে আমার অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। তাই আজ একটি ভালো ও বড় দেখে টাইপড ও রিং লাইট নিয়ে নিয়েছি। এই রিং লাইটটির সাইজ 10 ইঞ্চি। সামনের ভিডিওতে আমি এগুলো দিয়ে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ ক্রিয়েট করব, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এটুকুই, আমার জন্য দোয়া করবেন। নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।